এবার দশের দাগটা দেখো, দশের দাগ যেটা বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স অধিবৃত্তের নাভিলম্ব যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। দেখাও যে বৃত্তটি অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে দেখো এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স। এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স, এই অধিবৃত্তটা কোনটা? না, এটা হচ্ছে এইটা। আচ্ছা, এর নাভি কোনটা? এস, এ কমা জিরো। আচ্ছা, এইটা যদি এ একক দূরত্বে থাকে তাহলে এখান থেকে ঠিক এ একক দূরত্বে এখানে নাভিলম্ব থাক, এখানে নিয়ামক থাকবে, এবং এই এই বিন্দুটার নাম যদি আমি বি দিই তাহলে এইটার স্থানাঙ্ক কত? না, মাইনাস এ কমা জিরো, মাইনাস এ কমা জিরো, এটা হচ্ছে নিয়ামক। তো এবার দেখো আমাকে কি বলেছে, বৃত্তের ব্যাস, আচ্ছা নাভিলম্ব, নাভিলম্বের কথা বলা হয়েছে। তাহলে নাভিলম্ব এখানে কোনটা? নাভিলম্ব হচ্ছে এই যে এইটা। এই নাভিলম্বের দৈর্ঘ্য কত? ফোর এ একক। তাহলে এটা এক নম্বর। একটা বৃত্তের সমীকরণ যদি বের করতে হয় আমাকে কি বলা হয়েছে দেখো, বলছে এইটাকে ব্যাস করে বৃত্তের নাভিলম্ব যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এইটাকে ব্যাস করে এই নাভিলম্বকে যদি ব্যাস করা হয়, নাভিলম্বটা কত? ফোর এ। যদি নাভিলম্বকে ব্যাস করা হয় তার মানে এর ব্যাসার্ধ কত? না, ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এইটা, এখান থেকে এইটা কত? না, টু এ। তাহলে টু এ ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তটা অবশ্যই এইরকম হবে। যদিও এটা বৃত্ত নয়, এটা বৃত্ত হয়নি, কিন্তু আমাকে এইটা দিয়ে পাস করাতে হবে। কেন? কারণ এর ব্যাসার্ধ তো টু এ। একে আরো বড় করে দাও তাহলে বৃত্তের মতো লাগবে। তাও লাগেনি, মোটামুটি এটাকে বৃত্ত বলে তোমরা কনসিডার করে নাও, তাহলেই হবে। এইটা টু এ, তার মানে এদিকেও তো টু এ থাকবে। এখান থেকে এইটা এ একক, আর এখান থেকে এটাও এ একক, তার মানে পুরোটা টু এ একক। অর্থাৎ বৃত্তটা অবশ্যই কিন্তু এই টু এ একক দিয়ে যাবে, অর্থাৎ এটা আরও বড় হতো আর কি। তো যাই হোক, তোমরা দেখো যে আমাকে কি প্রমাণ করতে হবে। দেখো আমাকে প্রমাণ করতে হবে এই বৃত্ত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, আর এই বৃত্তটি অক্ষ মানে অধিবৃত্তের যে অক্ষ এবং নিয়ামক তাদের যে ছেদবিন্দু অর্থাৎ বি বিন্দু, এই বৃত্তটা বি বিন্দু দিয়ে গেছে এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে আবার বলছি, দেখে মিলিয়ে নাও। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স অধিবৃত্তের নাভিলম্ব যে বৃত্তের ব্যাস, এই অধিবৃত্তের নাভিলম্ব যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। দেখাও যে বৃত্তটি অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু দিয়ে যায়। বৃত্তটি অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু দিয়ে যায়, এই দুটো প্রুফ করতে হবে। তো দেখো যদি নাভিলম্বটা বৃত্তের ব্যাস হয় তাহলে অতি অবশ্যই নাভি হবে এই বৃত্তের কেন্দ্র। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে দুটো জিনিস প্রয়োজন, এক হচ্ছে তার কেন্দ্রের স্থানাঙ্ক, আর একটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি, ওটা তোমরা বৃত্তের বৃত্ত চ্যাপ্টারে পড়েছো। তাহলে দেখো এখানে নাভির স্থানাঙ্ক কত? না, নাভি স্থানাঙ্ক এ কমা জিরো, ইহাই বৃত্তের কেন্দ্র। আর নাভিলম্ব ফোর এ একক, অতএব ইহাই বৃত্তের ব্যাস, অতএব বৃত্তের
समीकरण হবে কি হবে আমরা পড়েছি এটা যে একটা বৃত্তের কেন্দ্র যদি আলফা কমা বিটা বিন্দুতে থাকে এবং তার ব্যাসার্ধ যদি a একক হয় তবে বৃত্তের সমীকরণ কি হবে বলো না x মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এটা হচ্ছে বৃত্তের সমীকরণ তাহলে এখানে কি হবে না x কেন্দ্রের স্থানাঙ্ক জানি x মাইনাস আলফা মানে a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা মানে 0 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার a মানে কি ব্যাসার্ধ আচ্ছা ব্যাস যদি 4a হয় তাহলে ব্যাসার্ধ কত হবে না 2a তার হোল স্কয়ার এবার দেখো তাহলে কি হচ্ছে সূত্রে ভেঙে দাও x স্কয়ার এটাকে তোমরা সূত্রে ভাঙতে পারো আর সূত্রে নাও ভাঙতে পারো এইরকম রেখে দিতে পারো তাহলে দেখো x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার তাহলে দেখো কি আসছে না x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax মাইনাস 3a স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম এবার আমাদের কি বের করতে হবে এবার আমাকে বলেছে এই বৃত্তটি নিয়ামক এবং অক্ষের ছেদবিন্দু দিয়ে যায় অর্থাৎ বি বিন্দু দিয়ে যায় বি বিন্দুর স্থানাঙ্ক কত তাহলে এখানে আমরা লিখে দিই যে অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু বি এর স্থানাঙ্ক কত না মাইনাস এ কমা জিরো কারণ এখান থেকে এটা যদি এ একক হয় তাহলে এখান থেকে এটা মাইনাস এ কমা জিরো অবশ্যই হবে এইবারে এই বিন্দুটাই বৃত্তের উপর অবস্থিত কি না সেটা বুঝবো কি করে না দেখো বিন্দুটি মাইনাস এ কমা জিরো বিন্দুটি দুই সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই বাম পক্ষে বসিয়ে দাও তাহলে বাম পক্ষে যদি আমরা এ কমা মাইনাস এ কমা জিরো বসাই তাহলে দেখো এখানে হবে এ স্কয়ার প্লাস জিরো তাহলে কি হবে এ স্কয়ার প্লাস জিরো মাইনাস এখানে বসাবো মাইনাস এ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু এ স্কয়ার প্লাস টু এ স্কয়ার মাইনাস থ্রি এ স্কয়ার এখানে মাইনাস থ্রি এ স্কোয়ার আছে তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার এখানে বসিয়ে দাও ইজ ইকুয়াল টু এইটা এইটা মিলে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার মানে জিরো দেখো সমান চিহ্নের ডান দিকেও আমাদের কত আছে না সমান চিহ্নের ডান দিকেও আমাদের কিন্তু জিরো আছে তার মানে অর্থাৎ বি বিন্দুটি বি বিন্দু দ্বারা দুই বৃত্তটি সিদ্ধ করে অতএব বি বিন্দুটি দুই বৃত্তের উপর অবস্থিত হয়ে গেল এটাই প্রমাণ করতে দিয়েছে তাহলে এটা গেল দশের দাগের অঙ্ক ভিডিও পজ করো অঙ্কটা তুলে নাও দিয়ে নেক্সট অঙ্ক দেখো তারপরেরটা এগারো দাগের অঙ্ক যেটা বলছে যে
দেখো 11 দাগের অঙ্ক যেটা বলছে যে প্রমাণ করো y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যা সমূহের মধ্যবিন্দুগুলির সঞ্চারপথ হয় y স্কয়ার ইকুয়াল টু 2ax অধিবৃত্ত তার মানে আমাকে যেটা বলা হয়েছে যে যদি এটা x অক্ষ হয় আর এইটা যদি y অক্ষ হয় এবং y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্ত বলা হয়েছে তাহলে অধিবৃত্তটা আসবে এরকম এইটা হবে তার নিয়ামক মনে করো তাহলে যদি এটা অধিবৃত্ত হয় আমাকে বলেছে যে এই অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যাসমূহ আচ্ছা বলো এর শীর্ষবিন্দু কোনটা না ও বিন্দুটাই হচ্ছে এর শীর্ষবিন্দু এবং এর স্থানাঙ্ক কত এর স্থানাঙ্ক হচ্ছে 0,0 এইটা দিয়ে একটা জ্যা আমি অঙ্কন করলাম এইটা ওপি নাম দিলাম তাহলে আমাকে বের করতে হবে কি আচ্ছা এই পি বিন্দুর একটা স্থানাঙ্ক দিয়ে দাও এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান স্থানাঙ্ক দিয়ে দাও এর যে মধ্যবিন্দু এর সঞ্চারপথের সমীকরণ চেয়েছে দেখো এটা হচ্ছে শীর্ষবিন্দুগামী জ্যা এই একটাই যে শীর্ষবিন্দুগামী জ্যা তা নয় আমরা এইটাকে যেমন ধরো একটা যদি বৃত্ত হয় তাহলে একটা বৃত্তের জ্যা কতগুলো আছে অনেকগুলো জ্যা আছে অনেকগুলো জ্যা আছে তাই তো তার মধ্যে কেন্দ্রগামী জ্যা তাহলে কেন্দ্র কোনটা এটা ধরো তাহলে কেন্দ্রগামী জ্যা এইটা এই একটাই যে কেন্দ্রগামী জ্যা তেমন নয় এদিক এদিক দিয়ে বের করতে পারি এদিক দিয়ে এদিক দিয়ে যেটা দিয়ে খুশি তুমি বের করতে পারো কেন্দ্রগামী জ্যা তুমি অনেকগুলো পাবে ঠিক তেমনি এখানেও দেখো কেন্দ্র শীর্ষবিন্দুগামী জ্যা আমরা অনেক পাবো এই দাগটা পেতে পারি এদিকে একটা দাগ টানতে পারো আরও দাগ অনেক থাকতে পারে এরকম একটা দাগ দিতে পারো এরকম একটা দাগ দিতে পারো শীর্ষবিন্দু দিয়ে যত জ্যা যাবে ওগুলোকে বলা হবে শীর্ষবিন্দুগামী জ্যা এই প্রতিটা শীর্ষবিন্দুগামী জ্যা এর একটা করে মধ্যবিন্দু আছে বলছে সেই যে মধ্যবিন্দুগুলো তোমরা পাবে ওই মধ্যবিন্দুগুলোর সঞ্চারপথের সমীকরণ আমাদের দরকার তাহলে আমরা আগে কি করব না মনে করি অধিবৃত্তের উপর অবস্থিত পি যে কোনো একটি বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই পি বিন্দুটি যেহেতু অধিবৃত্তের উপর অবস্থিত সুতরাং আগে এটা লিখে দেবে প্রথমেই মনে করি পি বিন্দুটি মনে করি পি ব্র্যাকেটে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটি অধিবৃত্তের উপর অবস্থিত এবং ওপি হল শীর্ষবিন্দুগামী জ্যা এইবারে এর একটা মধ্যবিন্দু নাম দিলাম এটা এ এ বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে তাহলে লিখবে যে শীর্ষবিন্দুগামী জ্যা ওপি এর মধ্যবিন্দু এ যার স্থানাঙ্ক এইচ কমা কে ধরি এইবার লিখবে প্রদত্ত অধিবৃত্ত হল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পি বিন্দুটি যেহেতু যেহেতু পি বিন্দুটি এক অধিবৃত্তের ওপর অবস্থিত অতএব তাহলে এই বিন্দুটাকে এটা স্যাটিসফাই করবে মানে ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স ওয়ান এটা আমরা পেয়ে গেলাম এরপর আমাকে বলা হয়েছে যে এর শীর্ষবিন্দুগামী যে জ্যা ওপি তার মধ্যবিন্দু হচ্ছে এ তাহলে যেহেতু যেহেতু এ হলো ওপি এর মধ্যবিন্দু তাহলে তুমি ও বিন্দুর স্থানাঙ্ক জানো পি বিন্দুর স্থানাঙ্ক জানো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে নাও মধ্যবিন্দু অতএব এইচ ইজ ইকুয়াল টু কত হবে এক্স ওয়ান প্লাস 0/2 তার মানে কি এক্স ওয়ান বাই টু এবং কে ইজ ইকুয়াল টু কত না ওয়াই ওয়ান প্লাস 0/2 মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করা হয় তাহলে ওয়াই ওয়ান বাই টু এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়ান ইকুয়াল টু 2h আর এখান থেকে আমরা পাচ্ছি কি না ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 2k এই যে এক্স ওয়ানের মান আর এই যে ওয়াই ওয়ানের মান এই দুটো মানকে নিয়ে আমরা এখানে পুট করে দেবো এই সমীকরণে এইটা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও 2 নম্বর সমীকরণে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের মান বসিয়ে পাই তাহলে দুই সমীকরণে
দুই সমীকরণে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এর এর মান বসিয়ে পাই বসিয়ে পাই। আচ্ছা কেন বসাবো? কারণ আমার সমীকরণটা এইচ কে দিয়ে দরকার, আর এইচ কে দিয়ে যেহেতু সমীকরণটা দরকার ওই কারণে এক্স ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় আমরা এইচ কে বসিয়ে দেবো। তাহলে দেখো যদি আমরা এখানে এইচ কে বসাই তাহলে হচ্ছে তোমার এখানে আছে ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে টু কে এর হোল স্কোয়ার, তার মানে হবে ফোর কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে আছে ফোর এ এক্স ওয়ান, তাহলে কী হবে না ফোর এ ইন্টু এক্স ওয়ান মানে হচ্ছে টু এইচ, তাহলে এখানে টু এইচ দিয়ে দাও, টু এইচ দিয়ে দাও, তাহলে কী হচ্ছে ফোর ফোর কেটে গেল, তার মানে ইমপ্লাইজ দ্যাট কে স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এইচ। অতএব বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ হলো কের জায়গায় ওয়াই দিয়ে দাও তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এক্স, টু এ এক্স। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে মধ্যবিন্দুগুলির সঞ্চার পথের সমীকরণ হবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ এক্স। তো এটা গেল আমাদের এগারোর দাগের অঙ্ক, এই অঙ্কটা তোমরা ভালো করে একটু লিখে নাও দিলে বুঝতে পেরে যাবে। এরপরে দেখো বারো দাগের অঙ্ক, বারো দাগের অঙ্ক যেটা বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স অধিবৃত্তের নাভিগামী একপ্রস্থ জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা অঙ্কটা বারো দাগের যে অঙ্কটা আছে ওটা একটু বড় অঙ্ক আছে, ওটা একটু আমি আগে বোর্ডে লিখে নিই তারপর তোমাদের বোঝাবো, দিলে তোমরা বুঝতেও পারবে এবং লিখে নিতেও পারবে কারণ অঙ্কটা একটু বড় আছে, তাহলে আমার লিখতে লিখতে বোঝাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, আগে লিখে নিই তারপর তোমাদের বোঝাচ্ছি দিলে বুঝতে পারবে। তো দেখো বারো দাগের অঙ্ক, দেখো দেখো বারো দাগের অঙ্ক যেটা বলছে যে বারো দাগের অঙ্ক যেটা বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স অধিবৃত্তির নাভিগামী একপ্রস্থ জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। একপ্রস্থ জ্যায় মানে ওই জ্যায়ের কথাই বলা হয়েছে যে যে কোনো একটা জ্যায়ের মধ্যবিন্দু। আচ্ছা তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এর নাভি কোনটা? এস। নাভিগামী জ্যায় কোনটা? এ বি। এর মধ্যবিন্দু হচ্ছে সি, এই সি এর আমাদের মধ্যবিন্দুর এই সি এর সঞ্চার পথের সমীকরণ দরকার। কেন? এই একটা যে নাভিগামী জ্যায় আছে তেমন নয়, এইটা এরকম এদিক থেকেও নাভিগামী জ্যায় এরকম, এর প্রত্যেকটাই হচ্ছে নাভিগামী জ্যায়, যতগুলো জ্যায় নাভি দিয়ে যাবে প্রত্যেকটাই নাভিগামী জ্যায় এবং প্রত্যেকের মধ্যবিন্দু আলাদা আলাদা বেরোবে, ওই মধ্যবিন্দুর সঞ্চার পথের আমাদের সমীকরণ দরকার। তো দেখো এইখানে একটা প্যারামেট্রিক ফর্ম আছে, তোমাদের প্যারামেট্রিক ফর্ম আগে বলেছিলাম যে এখন প্যারামিটার বা প্যারামেট্রিক ফর্মে কোনো একটা কার্ভের কোঅর্ডিনেট কেমন ধরা হয় এগুলো তোমাদের এখন ডিটেলস নেই, এইটুকু তোমাদের জেনে রাখতে হবে যে নাভিগামী জ্যায়ের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক এ টি স্কোয়ার টু এ টি এবং এ বাই টি স্কোয়ার কমা মাইনাস টু এ বাই টি এটা ধরতে হয়। তার আগে একটা কথা বলি, এইটা কিন্তু আমরা জানি যে কোনো অধিবৃত্তের যে কোনো অবস্থানের স্থানাঙ্ক, কোনো অধিবৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক এ টি স্কোয়ার কমা টু এ টি ধরা হয়, এটা আমরা জানি। এইবার একটা ব্যাপার হচ্ছে একটা জ্যায়ের এক প্রান্ত যদি এটা হয় তাহলে অপর প্রান্ত হবে তার ঠিক অনন্য। কার অনন্য? মানে এই প্যারামিটারের অনন্য। তাহলে এই এ আছে এটা হবে এ বাই টি স্কোয়ার, কারণ টি স্কোয়ারের অনন্য হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার হয়, আর এটা আছে টু এ টি, এই টিটা নিচে চলে যাবে কারণ টি এর অনন্য হচ্ছে ওয়ান বাই টি, এই কারণে এটা হচ্ছে টু এ বাই টি, বাকি এটা পজিটিভ দিকে আর এটা নেগেটিভ দিকে। কার নেগেটিভ দিকে? ওয়াই এর নেগেটিভ দিকে, ওই জন্য ওয়াই এর যে কোঅর্ডিনেট আছে সেটা নেগেটিভ সাইন হবে। তো এইভাবে আমাদের একটা নাভিগামী জ্যায়ের দুই প্রান্তের স্থানাঙ্ক প্যারামেট্রিক ফর্মে এইভাবে ধরা হয়। তাহলে আমি সেই জন্য লিখেছি এক অধিবৃত্তের নাভিগামী যে কোনো জ্যায়ের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হয় এ টি স্কোয়ার কমা টু এ টি
এবং a বাই টি স্কোয়ার কমা মাইনাস টু এ বাই টি। তাহলে মনে করি নাভিগামী যে এ বি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক এইচ কে, এই যে এ বি যে নাভিগামী জ্যায় আছে এর যে মধ্যবিন্দু তার স্থানাঙ্কটাকে আমি এইচ কে ধরে নিলাম। আমি বলে দিচ্ছি কোনো লেখাটা যদি না বুঝতে পারো তাহলে আমার ভয়েস রেকর্ডটা শুনে লিখবে, কারণ হাতে লেখা আমার খুবই সুন্দর, তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়। হ্যাঁ, ওই কারণে আমি মুখে একটু রিড করে দিচ্ছি যাতে তোমাদের এটা লিখতে ভুল না হয়ে যায়। তো দেখো, তাহলে যদি এই বিন্দুটা এই দুটোর মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করি আমরা, এইটা প্লাস এইটা বাই টু। তার মানে নিশ্চয়ই এইটা প্লাস এইটা বাই টু করলে এইচ এর মান হবে ওটা, আর এইটা বাই এইটা প্লাস এইটা বাই টু করলে নিশ্চয়ই কে এর মান হবে। দেখো তাই করেছি, বলছে সি এর স্থানাঙ্ক যদি এইচ কমা কে হয় তা নিশ্চয়ই এইচ এর মান হচ্ছে এ টি স্কোয়ার প্লাস এ বাই টি স্কোয়ার বাই টু। দেখো এ টি স্কোয়ার প্লাস এ বাই টি স্কোয়ার বাই টু, এবং কে এর মান কত হবে না, টু এ টি মাইনাস টু এ বাই টি বাই টু, এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা নিশ্চয়ই কে এর মান হবে। দেখো তাই করেছি। এবার দেখো এটাকে আমাদের মতন করে সমাধান করব। এখান থেকে দেখো এ কমন নিয়ে নিলাম, তাহলে টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার পড়ে থাকলো, তাহলে এখানে কি আসলো এ বাই টু। এইটা যদি সমান চিহ্নের সেদিকে যায় তাহলে উল্টে যাবে, তার মানে টু বাই এ হয়ে যাবে, তাহলে কি হলো টু এইচ বাই এ। দেখো টু এইচ বাই এ, আর এদিকে কি পড়ে থাকবে, এ তো কমন নিয়ে নিয়েছো, তাহলে এখানে টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ারের মান আমি পেলাম এইটা। আমি আমার মতো সমাধান করেছি, তোমরা তোমাদের মতো সমাধান করে টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ারের মান বের করবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, সেই ফর্মুলায় ভেঙে আমরা কি করলাম, আলটিমেট আমাদের এইটা বের করতে হবে যে টি মাইনাস ওয়ান বাই টি এর হোল স্কোয়ার, এর মানটা আমাদেরকে বের করতে হবে। এখানে টি টি কেটে গেল, এই টুটা ডান দিকে গেলে মাইনাস টু। তো এই গেল আমার টি মাইনাস ওয়ান বাই টি এর হোল স্কোয়ারের মান। ঠিক সেমভাবে এখান থেকে আমি টু এ কমন নিয়ে নিলাম, তাহলে টি মাইনাস ওয়ান বাই টি পড়ে থাকলো, এই টু এ যে কমন নিয়েছো টু টু কেটে যাবে, এটা এদিকে এলে ভাগ হয়ে যাবে, তার মানে টি মাইনাস ওয়ান বাই টির মান হচ্ছে কে বাই এ। তাহলে এখানে আমি পেলাম টি মাইনাস ওয়ান বাই টি এর হোল স্কোয়ার, আর এখানে পেলাম টি মাইনাস ওয়ান বাই টি। তাহলে এখানে তোমরা দেখো টি মাইনাস ওয়ান বাই টি এর হোল স্কোয়ার কত হবে বলো, না কে বাই এ তার হোল স্কোয়ার হয়ে যাবে। উভয় পক্ষে হোল স্কোয়ার করলে দেখো টি মাইনাস ওয়ান বাই টি এর হোল স্কোয়ারের মান এখানেও পেয়েছো এখানেও পেয়েছো, এই দুটো মানকে তুলনা করে দাও, তার মানে এটা ইকুয়াল টু এটা হবে। দেখো দুই এবং তিন তুলনা করে পাই, তাহলে এটা পেলাম, এইটা কে বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু টু এইচ বাই এ মাইনাস টু, তাই করেছি। এবারে সিম্পলিফাই করে আমি কে স্কোয়ারকে কে স্কোয়ারের মান বের করেছি। এইবার সঞ্চারপথের সমীকরণকে যখন আমরা বের করব তখন আমরা কি করব, না কে আর এইচ এর জায়গায় ওয়াই আর এক্স বসিয়ে দেবো। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এ ইন্টু এক্স মাইনাস এ, এটা বেরিয়ে গেল আমার ওই মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। তো এই গেল আমাদের বারোর দাগের অঙ্ক, তোমরা ভিডিও পজ করো দিয়ে অঙ্কটা তুলে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে এটাকে আবার প্রিভিউ করে দেখো, দুবার তিনবার চারবার দেখতে হবে, একটা অঙ্ক একবার দেখলে বুঝতে পেরে যাবে তেমনটা নয়, দুবার তিনবার চারবার দেখো দিলে দেখবে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, এটা বুঝতে পারছো। এরপর নেক্সট অঙ্কে আসা যাক, তেরোর দাগের অঙ্ক। তো দেখো দেখো যে কোনো অঙ্ক তোমরা শুরু করার আগে আগে তোমরা কোশ্চেনটা ভালো করে পড়বে, তারপর ভিডিওটা আবার প্লে করবে। ভিডিও পজ করো, করে কোশ্চেনটা আগে পড়ে নাও, তারপর ভিডিওটা প্লে করো, দিলে বুঝতে পারবে ভালো করে। তেরোর দাগ যেটা বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স অধিবৃত্তের পি এন যে কোনো কোটি, পি এন এর উপর অবস্থিত এম বিন্দু পি এনকে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে, এম বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। কথা পড়ে মনে হলো খুব জটিল অঙ্ক, কিন্তু মোটেও জটিল নয়, একদম সেম টু সেম অঙ্ক আগের অঙ্কের মতন। তোমরা দেখো কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, এটা দেখেই আমরা আগে ছবিটা এঁকে ফেললাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ অধিবৃত্ত, এটাই হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স। আমাদেরকে কি বলেছে না, এই অধিবৃত্তের উপর যে কোনো একটা কোটি নাও, যে কোনো কোটি, কোটি কোনটা না, একটা বিন্দু যদি এইটা পি হয় তাহলে এই এই এর উপর যদি লম্বটা না হয় তাহলে এইটাকে বলা হচ্ছে ভুজ, আর এইটাকে বলা হচ্ছে কোটি। তা অধিবৃত্তের কোটি কোনটা না, যদি অধিবৃত্ত এইটা অঙ্কন করো তাহলে এটা হচ্ছে কোটি, সেটা এখানে নিতে পারো 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 যেখানে খুশি নিতে পারো। তা আমি সেইরকম একটা যে কোনো কোটি নিয়েছি, পিএন পিএন যে কোনো একটা কোটি নিলাম,
এবারে তাহলে P বিন্দুর স্থানাঙ্ককে আমি x1, y1 ধরে নিলাম তো তোমরা দেখো যদি P বিন্দুর স্থানাঙ্ক x1, y1 হয় তার মানে অবশ্যই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x1 আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে y1 তাহলে অবশ্যই A বিন্দুর স্থানাঙ্ক যখন নির্ণয় করব তখন এখান থেকে এটা x1 যেহেতু এটা x অক্ষের উপর অবস্থিত y এর মান 0 তো এর স্থানাঙ্ক দেখে এর স্থানাঙ্ককে তোমাকে ঠিক করে নিতে হবে এরপর এদের মধ্যবিন্দু বলেছে m আচ্ছা মধ্যবিন্দু সরি এদের মধ্যে এই p আর n এই লাইনের উপর যে কোনো একটি বিন্দু m যে বিন্দুটা এই pn কে m is to n অনুপাতে বিভক্ত করেছে কি অনুপাতে না m is to n অনুপাতে একে বিভক্ত করেছে তো দেখো একে যদি m is to n অনুপাতে বিভক্ত করে m বিন্দুটা আমাকে m বিন্দুরই সঞ্চার পথ চেয়েছে কেন না দেখো যখন তুমি এইটাকে কোটি ধরলে তখন m বিন্দু এইখানে m is to n অনুপাতে বিভক্ত করেছে এই লাইনটা যখন এখানে আনবো এটাও তো কোটি তাহলে এটা যদি কোটি হয় এখানে m is to n অনুপাতে বিভক্ত করবে নিশ্চয়ই m বিন্দুটা ওইখানে থাকবে তেমন কথা নেই একটু উপর নিচে যেতে পারে আবার যখন লাইনটা আমি এদিকে নিয়ে যাব m বিন্দুর স্থান চেঞ্জ হয়ে গেল তার মানে m বিন্দুটা হচ্ছে গতিশীল মানে সঞ্চরণশীল তার মানে তার একটা সঞ্চারপথের সমীকরণ আছে ওইটা আমাকে বের করতে হবে দেখো যার সঞ্চারপথের সমীকরণ বের করতে হয় তাকে আমরা h কে ধরে নিই তাই করেছি মনে করি m বিন্দুর স্থানাঙ্ক h কমা k এই এতগুলো কথা যে বললাম এগুলো তোমরা লিখে নেবে প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax দিয়ে ছবিটা সাইডে আঁকলে এরপর তোমরা লিখবে মনে করি pn যে কোনো একটি কোটি যার p বিন্দুর স্থানাঙ্ক x1 কমা y1 অতএব n বিন্দুর স্থানাঙ্ক হবে x1 কমা 0 মনে করি m ব্র্যাকেটে h কমা k বিন্দুটি pn কোটিকে m is to n অনুপাতে বিভক্ত করেছে এরপর দেখো যেহেতু x1 কমা y1 এই অধিবৃত্তের উপর অবস্থিত অতএব x1 কমা y1 বিন্দুটি অধিবৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে তার মানে x1 কমা y1 আমি এখানে পুট করে দিলাম তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু x1 একে এই বিন্দুটা স্যাটিসফাই করলো তো এই 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 পর্যন্ত বুঝতে পেরে গেছো তোমরা এইবার আমাদের কথা হচ্ছে আমার মনে করো h কে দেওয়া নেই আমাকে এইটা বলা আছে p বিন্দুর স্থানাঙ্ক এইটা n বিন্দুর স্থানাঙ্ক এইটা m বিন্দু pn কে m is to n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তা আমরা স্ট্রেট লাইনে শিখেছিলাম যে একটা যদি a b লাইন হয় a বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে p একটা বিন্দু m is to n অনুপাতে বিভক্ত করেছে তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করি m ইনটু x2 প্লাস n ইনটু y x1 বাই m প্লাস n কমা m ইনটু y2 প্লাস n ইনটু y1 বাই m প্লাস n ঠিক তেমনি এখানে তাই করব m ইনটু x1 প্লাস n ইনটু x1 বাই m প্লাস n দেখো সেটা হচ্ছে h এর মান আবার m ইনটু 0 প্লাস n ইনটু y1 বাই m প্লাস n সেটা হচ্ছে k এর মান এইটা আমি করে নিলাম যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে h এর মান এইটা k এর মান এইটা একে সিম্পলিফাই করে আমি এইটা পেলাম আর একে সিম্পলিফাই করে আমি এইটা পেলাম এখান থেকে x1 এর মান h পেলাম আর এখান থেকে y1 এর মান পেলাম এইটা তোমরা তোমাদের মতো সলভ করে x1 এবং y এর মান y1 এর মান বের করবে এবার এই যে x1 আর y1 এর মানটা নিয়ে এখানে পুট করে দাও এখানে x1 y1 এর জায়গায় যদি পুট করে দিই তাহলে আমি এইটা পেলাম এইটাকে সমাধান করলে আমি এই সমীকরণ পেয়ে গেলাম সঞ্চারপথের সমীকরণ যখন আমরা বের করতে যাই তখন কি করি না x আর y জায়গায় আমরা কি করি না h আর k জায়গায় আমরা x এবং y লিখে দিই তাহলে হয়ে গেল তো এই হচ্ছে 13 দাগের কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো যে কোনো কোশ্চেনের অ্যান্সার একবার না বুঝতে পারলে বারবার বলছি কিন্তু তোমরা কিন্তু দুবার তিনবার এটাকে প্রিভিউ করে দেখো দেখবে অবশ্যই তোমরা বুঝতে পারবে কোশ্চেনটা ভালো করে দেখো গোটা অনুষ্ঠানের সমস্ত অঙ্ক আমরা করে এলাম অতএব এগুলো যত পরের দিকে অঙ্কগুলো যাব নিশ্চয়ই কমপ্লিকেটেড কোশ্চেন আসবে তো একটু ভাবনা চিন্তার বিষয় আসবে সব যে 2 যুক্ত 3 সমান 5 এরকম হাতে খড়ি অঙ্ক থাকবে সেরকম নয় তোমাদেরকে ভাবনা চিন্তা করার মতন অঙ্ক দেবে তো তোমাদেরকে সেই লেভেলের ভাবতে হবে তবে গিয়ে তোমাদের কাছে অঙ্কটা সোজা মনে হবে
तो धैर्य धरे देखते हबे आगे कोश्चन दुबार तीन बार चार बार पढ़ते हबे तारपर अंकटा भालो करे तुम्हरा देखबे एक बारे ना पाले दुबार तीन बारे देखबे खाताय लिखबे तारपर आबार देखबे तबे गिये बुझबे एकटा अंकेर पिछने मिनिमाम तुम्हाके 20-25 मिनट टाइम दिते हबे एक एकटा अंकेर पिछने बड़ो प्रश्न जेगुलो 4 मार्क्स 5 मार्क्सेर जे अंकगुलो एक एकटा अंकेर पिछने तुम्हाके 20-25 मिनट टाइम दिते हबे तबे गिये अंकटा तुम्हार काछे पुरो क्लियर हबे নাহলে তোমার সেই ডাউট থেকে যাবে কিছু উপায় নেই একবার দেখে যদি আমরা সবাই অঙ্ক পেরে যেতাম তাহলে সবাই অঙ্ক করত অতএব একবার দেখে তোমরা পারবে না বারে 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 দেখতে হবে তো ঠিক আছে এটা গেল 13 দাগের অঙ্ক এবার নেক্সট অঙ্কে আসা যাক নেক্সট 14 দাগ দেখো 14 দাগ যেটা বলছে যে প্রমাণ করো ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দুর সংযোগ সরলরেখা দুটি পরস্পর লম্ব প্রত্যেকটা কথা বুঝতে হবে ছবির সঙ্গে মেলাতে হবে ছবিটাকে চোখের সামনে যেন ছবিটা ভাসে তবে তোমরা পারবে আর কোঅর্ডিনেট জিওমেট্রি তখনই সহজ হবে যখন তোমরা তার ছবিটা আঁকবে ছবিটা আঁকলে তবে গিয়ে তোমাদের এটা ইজি মনে হবে নাহলে পারবে না ভালো করে তো দেখো বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এই যে অধিবৃত্তটা হচ্ছে এইটা এবং যদি এইটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হয় তার মানে এর যে অক্ষ আছে অক্ষ থেকে নাভির দূরত্ব a এবং তার অক্ষটা কোথায় শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব হচ্ছে a আচ্ছা শীর্ষবিন্দু কোথায় না o বিন্দুতে 0 0 তে তাহলে s বিন্দুর স্থানাঙ্ক কত না a কমা 0 এই পর্যন্ত আমরা এটা পেলাম আর এখানে আমাকে কি বলেছে না অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে তাহলে তোমরা দেখো এইটা যদি a হয় এবং এইটা যদি নাভি হয় তাহলে এটা নাভিলম্ব দেখো ab যদি নাভিলম্ব হয় তোমরা নিশ্চয়ই জানো এইটা a হলে এটা হয় 2a তাহলে এটা হচ্ছে 2a তাহলে এখান থেকে এটা এটাও 2a তাহলে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে না এটা a এটা 2a তাহলে a কমা 2a আচ্ছা এই বিন্দু স্থানাঙ্ক কত a কমা মাইনাস 2a হয়ে গেল এবারে আমাকে বলেছে অক্ষ আর নিয়ামকের যে ছেদবিন্দু অক্ষ এটা x অক্ষ আর নিয়ামক হচ্ছে এটা এদের ছেদবিন্দু হচ্ছে c এই c বিন্দুর স্থানাঙ্ক কত খুব মন দিয়ে শোনো এই c বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে দেখো শীর্ষবিন্দু থেকে নাভির যা দূরত্ব হয় শীর্ষবিন্দু থেকে এই অক্ষ তত নিয়ামক ঠিক তত দূরত্বে থাকে তাহলে এটা যদি a হয় এটাও a হবে আর এটা যদি a হয় নিশ্চয়ই এদিকে স্থানাঙ্কে এটা কত হয়ে যাবে না মাইনাস a কারণ এটা নেগেটিভ দিকে আছে তাহলে এটা মাইনাস a, 0 c বিন্দুর স্থানাঙ্ক s বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি আর ab বিন্দুর স্থানাঙ্ক তোমরা আগের থেকে বের করে নিয়েছো এইবার আমাদের কি দরকার না ছেদবিন্দুর সংযোগ সরলরেখা দুটি পরস্পর লম্ব তার মানে আমাকে যেটা বলছে এই যে নাভিলম্বের প্রান্তবিন্দু a আর b এই এ বির সঙ্গে এই সি বিন্দুর সংযোগ সরলরেখা অর্থাৎ এসি আর বিসি এই এসি আর বিসি পরস্পরের উপর লম্ব এটা আমাকে প্রমাণ করতে হবে তার মানে এই এসি আর বিসির মধ্যে যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্রমাণ যদি করতে হয় তার মানে আমাকে এটা প্রমাণ করতে হবে এসি লম্ব বিসি এইটা প্রমাণ করতে হবে তো দেখো এসি লম্ব বিসি কখন প্রমাণিত হবে খুব মন দিয়ে শোনো যদি এসি এর প্রবণতা বের করি আর বিসি এর প্রবণতা বের করি দুটি প্রবণতার গুণফল যদি -1 হয় তাহলে কি হয় না দুটো পারপেন্ডিকুলার হয় পরস্পরের উপরে এইবার দুটোর প্রবণতা কি করে বের করব না দুটোর প্রবণতা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে যে এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক করতে হবে এর স্থানাঙ্ক মাইনাস এর স্থানাঙ্ক আর এটা করতে হবে এর স্থানাঙ্ক মাইনাস প্রবণতা যেটা নিয়ম যে y2 - y1 / x2 - x1 সেরকম করে এর প্রবণতা আর এর প্রবণতা বের করব তো যাই হোক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এস বিন্দুর স্থানাঙ্ক কি করে পেয়েছি এটার স্থানাঙ্ক কি করে পেয়েছি এটা কি করে পেয়েছি এই তিনটে মনে রাখলেই এই কটা জিনিস মনে রাখলেই আমাদের অঙ্কটা এখানে সলভ হয়ে যাবে তো একটা জিনিস দেখো এখানে যেহেতু নিয়ামকের সমীকরণ x - a = 0 এই কারণে আমাদের এটা কি হলো না -a, 0 হয়ে গেল তো এটা 1 নম্বর সমীকরণ নাম দাও বাকি কথাগুলো তোমরা লিখে নেবে মনে প্রথমে লিখবে অধিবৃত্তটির
नियम होच्छे एक्स माइनस ए इक्वल टू जिरो एवं अक्ष होच्छे वाई इक्वल टू जिरो ताले अधिवृत्तटी नियामक एवं अक्षर नियामक एवं अक्षर छेदबिंदुर स्थानांक होच्छे कत ना माइनस ए कमा जिरो एस एइबारे देखो आमरा नतिटा बेर करी ना ए सी एर प्रवणता इक्वल टू देखो ए सी एर प्रवणता की करे बेर करब ना देखो वाई टू माइनस वाई वन माने जिरो माइनस टू ए बाई एक्स टू माइनस एक्स वन एक्स टू माइनस एक्स वन देखो माइनस टू ए बाई माइनस टू ए केटे गेले वन एइबारे बी सी एर प्रवणता बेर करो बी सी एर प्रवणता बी सी एर प्रवणता जिरो माइनस अफ माइनस टू ए माने जिरो प्लस टू ए बाई माइनस ए माइनस ए तार माने एटा कत हो जाबे ना टू ए बाई माइनस टू ए तार माने होच्छे माइनस वन अतएव ए सी एवं बी सी एर ए सी एवं बी सी एर प्रवणतार गुणफल इज इक्वल टू वन इंटू माइनस वन तार माने माइनस वन दुटी सरलेखार प्रवणतार गुणफल जदि माइनस वन है तब तारा परस्पर ऊपर लम्ब अतएव ए सी पारपेंडिकुलार टू बी सी एटाई प्रूफ करते दिए दुटी परस्पर ऊपर लम्ब एटा प्रमाण करते दिए आमादेर एटा प्रमाणित हो गेल तो एटा गेल चौदो दागेर अंक एरपर तुम्हारा देखो पंदो दागेर अंक कि बोलछे पंदो दागेर अंक जेटा बोलछे जे पी किऊ रेखांश वाई स्क्वायर इक्वल टू फोर ए एक्स अधिवृत्तेर एकटी जाय पी एर कोटि किऊ एर कोटिर द्विगुण होले देखाओ जे पी किऊ एर मध्यबिंदुर संचार पथेर समीकरण फाइव वाई स्क्वायर इक्वल टू एटीन ए एक्स एटा प्रमाण करते बोलेछे अंकके आगे दुबार तीनबार पढ़बे तबे अंकटा तोमरा कि बोलते चाइछे एटा बुझते पारबे देखो এইটা মনে করো এক্স অক্ষ আর এইটা মনে করো ওয়াই অক্ষ আর অধিবৃত্তটা হচ্ছে মনে করো এইটা এইবারে আমাকে বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স যে অধিবৃত্তটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স যে অধিবৃত্তটা আছে এই অধিবৃত্তের একটি জ্যা পি একটি যে অধিবৃত্তের একটি যে পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ তাহলে এর পি কিউ রেখাংশ হচ্ছে এই অধিবৃত্তের একটা যে তাহলে যে যে কোনো দিক থেকে আমরা আঁকতে পারি এটা একটু রাউন্ড হবে এইটা তাহলে এর একটা জ্যা নাও যোগ করে দাও পি কিউ হচ্ছে জ্যা মনে করলাম পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কিউ বিন্দুর হচ্ছে এক্স টু কমা ওয়াই টু এইবার আমাদের যেটা বলেছে যে পি কিউ হচ্ছে জ্যা পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ হলে দেখাও যে পি কিউ এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এইটা তাহলে পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ পি এর কোটি কোনটা না এইটা ওয়াই ওয়ান কিউ এর কোটি কোনটা না ওয়াই টু তাহলে বলেছে পি এর কোটি তাহলে প্রশ্নানুসারে পি এর কোটি মানে ওয়াই ওয়ান কিউ এর কোটির দ্বিগুণ মানে
y1 is equal to 2 into y2 এইটা আমরা পেলাম এইবার এর মধ্যবিন্দুর সঞ্চারপথ বের করতে বলেছে আমরা ধরলাম তার মধ্যবিন্দু r এবং যার সঞ্চারপথ বের করতে দেয় সেটাকে আমরা h কে ধরে নিই আচ্ছা এটা হচ্ছে 15 দাগ নম্বর এইবার দেখো q বিন্দুর স্থানাঙ্ক জানো p বিন্দুর স্থানাঙ্ক জানো তাহলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নিশ্চয়ই বের করতে পারবে অতএব আমরা যেহেতু এটা লিখে দেবে যেহেতু r হলো PQ এর মধ্যবিন্দু অতএব h is equal to x1 plus x2 by 2 এবং k is equal to y1 plus y2 by 2 তো এখানে একটা জিনিস দেখো আমরা কিন্তু y1 এর জায়গায় 2 into y2 লিখতে পারি তাহলে k is equal to এখানে লিখতে পারি 2 into y2 plus y1 plus y2 by 2 তার মানে 3 by 2 into y2 যেখানে আমরা k দেখতে পাবো সেখানে আমরা 3 by 2 into y2 লিখতে পারবো আচ্ছা এখান থেকে y2 এর মানটা বের করে নাও y2 is equal to কত না k into 2 by 3 মানে 2 by 3 into k 2 by 3 into k এটা হচ্ছে y2 এর মান এইবার y2 এর মান আমাদের এটা বের হলো আর এরপরে আমাদের বের করে নাও এখান থেকে h এর মান এটা আছে আচ্ছা x1 plus x2 is equal to কত তাহলে এটা বেরিয়েছে আমাদের 2h এটা আমাদের বেরিয়ে গেছে 2h এবার একটা জিনিস দেখো এই যে p বিন্দু এবং q বিন্দু এই দুটো বিন্দুই এই সরল এই অধিবৃত্তের উপর অবস্থিত যেহেতু p ও q বিন্দু দুটি এক অধিবৃত্তের উপর অবস্থিত অতএব আমরা এটা বলতে পারি যে এই বিন্দুগুলো একে স্যাটিসফাই করবে তাহলে এই বিন্দুগুলো যদি একে স্যাটিসফাই করে তাহলে কি হবে না y1 স্কয়ার ইকুয়াল টু 4ax1 এবং y2 স্কয়ার ইজ ইকুয়াল টু y2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x2 এবার একটা জিনিস দেখো এইটাকে আমরা 2 নম্বর নাম দিলাম আর এটাকে 3 নম্বর নাম দিলাম 2 যুক্ত 3 করে পাই 2 প্লাস 3 করে পাই দেখো কি হবে y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু x1 প্লাস x2 4a ইনটু x1 প্লাস x2 এইখানে আমরা এইটা করতে পারি যে y1 মানে তো হচ্ছে এই y1 মানে 2y1 2 ইনটু y2 তাহলে এখানে y1 এর জায়গায় যদি আমি 2 ইনটু y2 লিখি তাহলে y1 স্কয়ার হয়ে যাবে 4 ইনটু y2 স্কয়ার প্লাস y2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু x1 প্লাস x2 তাহলে এটা হয়ে যাচ্ছে 5 ইনটু y2 স্কয়ার আচ্ছা y2 এর মান আমাদের এখানে বের করানো আছে 2 বাই 3 k তাহলে এখানে কি লিখবো 5 ইনটু 2 বাই 3 ইনটু k তার হোল স্কয়ার y2 স্কয়ার আছে ইজ ইকুয়াল টু 4a ইনটু দেখো x1 প্লাস x2 এর মান 2h তাহলে দেখো এখানে কত হয়ে যাবে 2 ইনটু h 2 ইনটু h এরপর কোনাকুনি গুণ করে দাও তাহলে কত হচ্ছে না 4 5 4 এ 20 20 k স্কয়ার 20 k স্কয়ার আর এটা হচ্ছে 3 3 এ 9 9 9 8 এ 72 4 2 গুণে 8 8 9 8 এ 72 তাহলে 72 a h 72 a h
তাহলে দেখো এখানে কাটাকুটি করা যায়, চার পাঁচে কুড়ি, আঠেরো চারে বাহাত্তর, তাহলে হচ্ছে তোমার ফাইভ কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটিন এ এইচ এইটা। আচ্ছা এইটা যদি আমাদের হয় তাহলে সঞ্চার পথের সমীকরণ কী হবে, অতএব অতএব সঞ্চার পথের সমীকরণ হলো কত না, ফাইভ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটিন এ এক্স, এটা হয়ে গেল নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। তো আমাদেরকে প্রমাণ করতে এটাই দিয়েছিল ফাইভ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটিন এ এক্স, তাহলে প্রুভড হয়ে গেল। তো এই গেল এই অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা ঠিক একই রকমই আছে আগের অঙ্কের মতনই, আমরা এই দুটোর স্থানাঙ্ক ধরে নিলাম, তাদের মধ্যবিন্দু এইচকে ধরে নিলাম, এরপর কিছুই না, এই দুটো বিন্দু যেহেতু এর উপর অবস্থিত অতএব একে স্যাটিসফাই করবে, তার মানে এইটা। আচ্ছা এদের মধ্যবিন্দু তার মানে এইটা আর এইটা, আচ্ছা আর বিন্দু যদি পি কিউ এর মধ্যবিন্দু হয়, আর বিন্দু যদি পি কিউ এর মধ্যবিন্দু হয় তাহলে এইচ সমান এইটা প্লাস এটা বাই টু, কে সমান এটা প্লাস এটা বাই টু, এটা একটা কন্ডিশন পেলাম। এবং বলে দিয়েছে এর কোটি এর কোটির দ্বিগুণ, তার মানে ওয়াই ওয়ান ইকুয়াল টু টু ওয়াই টু, সেটা পেয়ে গেলাম। এবার এইটাকে এখানে যদি আমি অ্যাপ্লাই করে দিই ওয়াই টুর মান পেয়ে যাব, এক্স ওয়ান প্লাস এক্স টুর মান পাবো। তাহলে এখান থেকে কি পেলাম না, এক্স ওয়ান আর এক্স টু সমান এইটা, এখান থেকে কি পেলাম ওয়াই ওয়ান সমান এটা, এখান থেকে কি পেলাম না ওয়াই টু ইজ ইকুয়াল টু টু বাই থ্রি কে। এই যে জিনিসগুলোকে এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম, কি না পি আর কিউ বিন্দু দুটো যদি এই অধিবৃত্তের উপর অবস্থিত হয় তাহলে নিশ্চয়ই এরা অধিবৃত্তকে স্যাটিসফাই করবে। তাহলে এই বিন্দুগুলোকে এই অধিবৃত্তে বসিয়ে দিলাম, দুটোকে যোগ করলাম, যোগ করে আমরা দুটো সমীকরণকে যোগ করলাম, তাহলে বাম দিকের সঙ্গে বাম দিকের যোগ হবে, ডান দিকের সঙ্গে ডান দিকের যোগ হবে। ফোর এ কমন নিলাম, এক্স ওয়ান প্লাস এক্স টু হলো, এরপর ওয়াই ওয়ানের মান তো এখানে আমরা পেয়েছিলাম আগে টু ওয়াই টু, এই ওয়ানে ওয়াই ওয়ানের জায়গায় টু ওয়াই টু বসিয়ে দিলাম, তার স্কোয়ার আছে মানে ফোর ওয়াই টু স্কোয়ার, তাহলে এটা এটা মিলে ফাইভ ইন্টু ওয়াই টু স্কোয়ার, ওয়াই টুর মান তো আমার এখানে পেয়ে গেছি, এই মানটা ওয়াই টুর জায়গায় বসিয়ে দিলাম। এক্স ওয়ান প্লাস এক্স টুর মান এখানে টু এইচ ছিল, এখানে টু এইচ বসিয়ে দিলাম, এরপর একে সিম্পলিফাই করে আমরা পেলাম লাস্ট যেটা সেটা পেলাম এইটা। এইটা যদি সমীকরণ হয় তাহলে সঞ্চার পথের সমীকরণ লেখার সময় এইচের জায়গায় এক্স আর কের জায়গাতে ওয়াই বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখো ফোর মার্কসের যতগুলো অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক আমরা খুব সুন্দর করে ধরে ধরে বুঝে নিয়েছি, এমনকি যেভাবে বোঝানো হয়েছে প্রত্যেকটা অঙ্ক তোমরা আশা করি সবগুলো বুঝতে পেরেছো। আর এই কনসেপ্ট নিয়ে তোমরা ফাইভ মার্কসের অঙ্কগুলো করো, অধিবৃত্ত একটু ভাবনা চিন্তার বিষয় আছে, এটা কিন্তু খুব সোজা চ্যাপ্টার নয়। তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে এবং তোমরা যদি মন দিয়ে ক্লাসগুলো না করো তাহলে কিন্তু একটা অঙ্কও তোমরা পারবে না, আর যথেষ্ট প্র্যাকটিস না করলে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষার হলে সঠিক করা সম্ভব নয়। তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে বলে আমি আশা করছি, এবং খাতায় সুন্দর করে অঙ্কগুলো লিখবে, তারপর তোমরা বোঝার চেষ্টা করবে। তো ঠিক আছে, ফাইভ মার্কসের অঙ্ক এরপর তোমরা প্র্যাকটিস করো, যেগুলো না পারবে স্কিপ করে যাও, আর নেক্সট ভিডিও ফলো করো। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ফাইভ মার্কসের প্রবলেমগুলো নিয়ে। ঠিক আছে, তোমরা ভালো থাকো।